পারছিলাম ধরে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ জুরি বোর্ডকে। এটা আমার প্রথম ছবি এবং আমি সবসময় বলি যে আমি অ্যাওয়ার্ডের সময় বাচ্চা হয়ে যাই, অ্যান্ড দ্যাট মিনস এ লট যে আমাকে এই সম্মানে সম্মানিত করা হলো। অ্যান্ড যারা আয়োজকরা আছেন তাদেরকে ধন্যবাদ। এবং সব কিছুর প্রথম আসলে অনুভূতিটা অন্যরকম হয়, প্রথম ছবি, অনেককে ধন্যবাদ দেওয়া। আমার মনে হয় সুরঙ্গ টিম এখানে অনেকেই উপস্থিত আছে, তো আমি পুরো টিমকে ধন্যবাদ জানাই। রাহান রাফিকে ধন্যবাদ জানাই, আলফা আই, রেদন, রনি, চরকি টিম, বিশেষ করে আমাদের পর্দার সামনে আমরা থাকি, এই জন্য আমরা আসলে অনেক বেশি করতালি হয়, কিন্তু পর্দার পিছনে যারা কাজ করেন, একজন সন্দীপ, একজন সুমন সরকার, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, একজন শহীদুল যে আর্টের ডিপার্টমেন্টে ছিল, আমাদের সুরঙ্গের অনেক বড় দায়িত্ব ছিল আর্ট ডিপার্টমেন্টে, সো আমরা সবাই মিলে, নাজিম কো রাইটার, সো সবাই মিলে আমরা চেয়েছি একটা সুন্দর ছবি আপনাদেরকে উপহার দিতে। সো আমার মনে হয় যে আপনারা পছন্দ করেছেন এবং আমাদেরকে এরকম আরও বেশি উৎসাহিত করবেন। অ্যান্ড লাস্টলি, আসলে দীর্ঘ করবো না, আমি সবসময়ই আমি সম্মাননা পুরস্কার পেলে আমি আমার গুরুর কথা মনে করি, আমি একজনকে মনে মনে তা মানে সেই জায়গাটা স্থানটা দিয়ে রেখেছি, এটা আপনারা সবাই জানেন, একজন হুমায়ুন ফরিদি। এবং এবারও আসলে এটার বাইরে না, আমার এই অ্যাওয়ার্ডটা আমি আসলে একজন হুমায়ুন ফরিদিকে ডেডিকেট করতে চাই। তবে আরেকজনের কথা বলবো, খুব প্রিয় মানুষদের আমি বলবো যে যারা যখন চলে যান তাদেরকে আমি কেন জানি একটু তাদের যে নিথর দেহটা পড়ে থাকে সেটা আমি ইগনোর করি, দেখতে পারি না। এরকম একজন মানুষের নাম হচ্ছে, তার সাথে আমার অনেক দেখা হয় নাই, কিন্তু একটা আত্মার টান ছিল, আত্মার মিল ছিল, আমাদের রুবেল ভাই, সে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো আমি আসলে তাকে স্মরণ করতে চাই, আপনারা যদি সবাই একটু তাকে রেসপেক্ট শো করতেন আমি খুবই কৃতজ্ঞ থাকতাম। একটু কি দাঁড়িয়ে রেসপেক্ট দেওয়া যায় কি না? থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এদের কাছ থেকে না বলে অনেক কিছু নিয়েছি, বিনিময়ে কী দিতে পারবো জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।